নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার কন্যা কবিতা রাও দিল্লিতে আবগারি দুর্নীতির মামলায় তাকে অনেকবারই তলব করা হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্ট বলেছিল যে কোন কোয়ার্সিভ অ্যাকশন ইডি নিতে পারবে না কিন্তু তার মধ্যেই শুনানির তারিখ ছিল আর কয়েকদিন বাদে কিন্তু তার আগেই কেসিআর কন্যাকে হায়দ্রাবাদে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে বিশেষ বিমানে দিল্লিতে নিয়ে গেল ইডি শনিবার একেবারে ভোর ভোর নাগাদ প্রবর্তন ভবনে পৌঁছেছেন কবিতা অদূরে প্রধানমন্ত্রীর রোড শো ছিল আর ঠিক সেই দিনেই কেসিআর কন্যার ইডির হাতে গ্রেপ্তারি রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ একে বিধানসভা নির্বাচনের পর কেসিআর সময়টা ভালো লাগছে ভালো যাচ্ছে না কোমরের হার ভেঙে তিনি তার দল কংগ্রেসের হয়েছে গোদের উপর বিস্ফোরার মতো তার কন্যাকে গ্রেপ্তার করল ইডি যদিও তার কন্যা কবিতা রাওকে এবার নিজামাবাদ থেকে দলীয় টিকিট দেননি কেসিআর দু সালে নিজামাবাদ কেন্দ্র থেকে কবিতা কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে লোকসভায় যান উনি সে হেরে যান বিজেপির কাছে তারপরে বিধান পরিষদের সদস্য হন কিন্তু এবার তাকে মনোনয়নি দেননি তার বাবা কেসিআর তাহলে কেসিআর কন্যা গ্রেপ্তার হতে পারেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আদালতে গিয়ে জামিন নিয়েছেন তাকে বোধ হয় দশ বার ইডি তলব করেছেন নানা অজুহাতে তিনি যাননি তারই মন্ত্রী উপমুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া দু বছর হয়ে গেল এখন জেলে কিন্তু এ রাজ্যের প্রভাবশালীরা এখনো কিভাবে কেন্দ্রীয় এজেন্সির আওতা থেকে পালিয়ে পাচ্ছেন আমি পালিয়ে বাচ্ছেনটা সচেতনভাবে বললাম কারণ নানা টালবাহানা করে আদালতের দ্বারস্থ হয়ে রক্ষা কবজ নিয়ে পছন্দ নয় ওবেঞ্চ পছন্দ নয় ওই না ইত্যাদি ইত্যাদি বলে তারা সময় কিনেছেন তাতে কিছুটা তারা সফল কিন্তু বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে প্রভাবশালীদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ আছে হয়তো কিছু মিসিং লিঙ্ক আছে সেগুলো জোগাড় করার চেষ্টা হচ্ছে নিয়োগ দুর্নীতির যা মাপ সেটা চোখ কপালে তোলার মতো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার পর্যবেক্ষণে বলেছেন লিখিত পর্যবেক্ষণ চব্বিশ এপ্রিল আবার শুনানি হবে লিপস বাউন্সের বাউন্স অধিকর্তা সহ কর্মচারীদের সম্পত্তি এত পারলো কেন জানতে চেয়েছেন কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার রিপোর্ট পেতে এত দেরি হচ্ছে কেন সেটা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন এবং সময় বেঁধে দিয়ে তদন্ত শেষ করতে বলেছেন এবং কি বলেছেন যে এখান থেকেও দুর্নীতির টাকা ভিন রাখছে গেছে ইডির আইনজীবী কি বলেছেন যে মৌচাকের গোলক ধরা মানে একটা দুর্নীতির তদন্ত করতে গেলে আরেকটা দুর্নীতির সামনে চলে আসছে সেটার জট কাটাতে গেলে আরেকটা দুর্নীতির কথা সামনে চলে আসছে মানে একটার সঙ্গে একটা হচ্ছে তো সেই জন্যই তদন্ত প্রক্রিয়ায় সময় লাগছে তবে এজেন্সি অনেক নথি প্রমাণ তথ্য জোগাড় করেছে কিন্তু কিছু মিসিং লিঙ্ক এখনো আছে তাহলে কবিতা রাওয়ের এইভাবে গ্রেপ্তারি এরাজ্যের শাসক দলের মেরুদণ্ড দিয়ে ভয়ের হিমস্রোত বইয়ে দিচ্ছে তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে আরে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার মানে এই নয় তো তদন্তের উপরে স্থগিতাদেশ তদন্ত তদন্তের মতো চলবে নির্বাচন নির্বাচনের মতো চলবে তাই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা সিবিআই কোন অভিযান করতে পারবে না এরকম কোনো কথা নয় তারা পারবে করবে কি করবে না সেটা পরের কথা কিন্তু কবিতারাওয়ের হায়দ্রাবাদের বাসভবনে গিয়ে তাকে যেভাবে গ্রেপ্তার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইঙ্গিতটা এখন তো খুব স্পষ্ট এ রাজ্যের প্রভাবশালীদের দরজায় যে কোনো মুহূর্তে চলে যেতে পারে কেন্দ্রীয় এজেন্সি তাই আতঙ্কের প্রহর গোনা শুরু হল আতঙ্কের প্রহর অনেকদিন ধরেই গুনছে কিন্তু এখন সেটা চরম পর্যায়ে পৌঁছে গেছে একে আদালতের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে একের পর এক বিস্ফোরক তথ্য নথি এনফোর্সমেন্ট ডিরেক্টরে সিবিআই জমা দিচ্ছে আদালত মুখবন্ধ খামে বিচারপতি নিজের কাছে রেখে দিচ্ছেন কাউকেই দেননি বলেছেন যে দ্রুত করুন চার্জশিট পেশ করুন এত কষ্ট করে প্রমাণ জোগাড় করলেন চার্জশিট পেশ না করলে তো সবই মাঠে মারা যাবে অর্থাৎ এত কষ্ট করে প্রমাণ জোগাড় হয়েছে মানে অনেক প্রমাণ জোগাড় হয়েছে সত্যের খাতিরে এটা মেনে নিতে হয় আরো কিছু মিসিং লেখা আছে তাহলে যারা সেটিং তত্ত্বের কি বলবো পুরোধা তারা যতই বলুক যে এ রাজ্যের প্রভাবশালীদের টিকিট ছোবে না কেন্দ্রীয় এজেন্সি তারা ভুল ব্যাখ্যা করছে নিজেদের রাজনৈতিক স্বার্থে এ রাজ্যের রাও অপরাধ করে থাকলে শাস্তি পাবেন সময় লাগছে কিন্তু এখন গুটি এসে আমার সঙ্গে একজন বিশিষ্ট আইনজীবীর কথা ছিল তিনি বললেন যে নবম দশম একাদশ দ্বাদশের যে সমস্ত তথ্য প্রমাণ আছে দুর্নীতির তাহলে দশ হাজার এগারো হাজারের কাছাকাছি নিয়োগ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ কি ছিল হয় পুরো প্যানেলি বাতিল হয়ে যাবে নয় আংশিক বাতিল করতে হবে যদি দুর্নীতি প্রমাণিত হয় প্যান্ডোনার বাক্স খুলে যাবে কোনো সন্দেহ নেই তাতে এবং একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক নিয়োগের সঙ্গে মানে শিক্ষক অশিক্ষক নবম দশম একাদশ একাদশের সঙ্গে দেখবেন না তো প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি যুক্ত সেখান থেকে আপনি যদি খোঁজ নেন তখন গিয়ে দেখবেন পুরো নিয়োগ দুর্নীতি যুক্ত আবার হয়তো দেখবেন যে চালছোর বালুয়ের এর মধ্যে রয়েছে বালুর কন্যা যিনি এখন একটা সচিব যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তবিয়াতে আছেন যিনি টিউশন করে তিন কোটি টাকা পেয়েছেন সব রত্ন সাজিয়ে রেখেছেন তেরো তলা চোদ্দ তলা বলা হয়নি যে এত অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে আপনি স্টেপ ডাউন করুন বহল তবিয়াতে রয়েছেন পদ আলো করে অলঙ্কৃত করে শাহজাহানকে সমাজসেবী বলেছিলেন আসলে সমাজসেবী কাকে বলে এই শিক্ষা এর বোধ হয় পাননি কোনোদিন তাই শাহজাহানকে দেখে সমাজসেবী মনে হয় আর তারপরে একের পর এক ওপিনিয়ন পোল বিভিন্ন চ্যানেলের একটা চ্যানেলকেও আমি দেখলাম না বা কোনো সংস্থাকে দেখলাম না যারা তৃণমূল ভালো করবে এই কথাটা বলেছে সে আপনি মুড অফ দ্য নেশন বলুন এবিপিসি বোর্ডার বলুন নিউজ এইটিন বলুন একটা দক্ষিণের সংস্থা বলুন এক বাক্যে সবাই বলেছে যে বিজেপি আগের থেকে ফল ভালো করবে এবং শতাংশের বিচারে সবাই বলেছেন বিজেপির প্রাপ্ত ভোটের হার চল্লিশ শতাংশের উপরে থাকবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট নাও রাইট রাইট চয়েস ডিসিশন আর তৃণমূলের প্রাপ্ত ভোটের হার কেউ বলেছেন উনত্রিশ শতাংশ কেউ বলেছেন একচল্লিশ শতাংশ কিন্তু বিজেপির প্রাপ্ত ভোটের হার চল্লিশ শতাংশের নিচে কেউ নামাতে অর্থাৎ কিছুর প্রভাব যে নির্বাচনে পড়বে সেটা বিভিন্ন সমীক্ষক সংস্থা এবং তাদের করা এক্সিট পোলের এই মাপ করবেন ওপিনিয়ন পোলের যে রিপোর্ট তাদের স্পষ্ট এবং মমতা বন্দ্যোপাধ্যায়রা বুঝছেন না তা তো নয় এক প্রবীণ ফটোগ্রাফার যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ ঘনিষ্ঠ তিনি একজনকে ফোন করেছিলেন তিনিও আবার মমতা কিন্তু সব সময় এখানে থাকেন না দীর্ঘদিন তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এবং সেটা ব্যক্তিগত স্তরে তিনি রাজনীতি করেন না সমর্থক হতে পারেন তৃণমূলের কিন্তু রাজনীতি সক্রিয়ভাবে করেন না ভোটের সময় কিছু হয়তো স্বেচ্ছাশ্রম দেয় তো সেই ভদ্রলোক যে ভদ্রলোকের কথা বললাম যিনি স্বেচ্ছাশ্রম দেয় তাকে ফোন করে বলেছেন আরে নবান্ন তো একদম সরগোল পড়ে গেছে এই সমস্ত ওপিনিয়ন পড়লে রে দেখে অনেকে ধরেই নিয়েছেন যে বিদায় ঘন্টা বেজে গেছে অনেক অনুপ্রাণিত গৃহপালিত অফিসার ভয় পাচ্ছেন পরিবর্তন হলে যে সুখে কাটিয়েছিলেন সেক্রেটারিয়েটে কলকাতার আশেপাশে সেই সুখের দিন আর বেশি থাকবে না হয়তো দূরতম প্রান্তে পোস্টিং হয়ে যেতে হবে এইসব নিয়ে ব্যাপক গুঞ্জন আলোচনা চলছে তবে এটা ঠিক বিজেপি যদি চব্বিশ পঁচিশটা আসন পায় তৃণমূলকার গোছাবার সুযোগ তারা দেবে না এই বলেছিলাম অভ্যন্তরীণ বহিরাগত দু প্রকার কারণে তৃণমূলের পতন হবে অভ্যন্তরীণ কারণ তো আপনারা জানেন লেটেস্ট সংস্করণটা দেখলেন বাবন ব্যানার্জিকে কেন্দ্র করে আর বহিরাগত তো আছে প্রতিপক্ষ বিজেপি নানাবিধ দুর্নীতির তদন্ত আদালতের মনিটারিং এর তদন্ত তাই অভ্যন্তরীণ এবং বহিরাগত দু প্রকার কারণে কালীঘাটের প্রভাবশালী পরিবারের পতন অবশ্যম্ভাবে সেই পতনটা আনুষ্ঠানিকভাবে কবে হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয় কিন্তু একটা জিনিস আমি বলছি না সমস্ত সমীক্ষক সংস্থা এক বাক্যে বলছেন যে তৃণমূলের ফল খারাপ হবে বিজেপির ফল ভালো হবে এখন পর্যন্ত যা মানুষের মতামত যত নির্বাচন এগোবে আরো ইস্যু আসবে প্রধানমন্ত্রী ক্রিস ক্রস করবেন অমিত শাহ ক্রস করবেন হিন্দু ভোটের একটা কনসলিডেশন হবে বলে বলা হচ্ছে এবং রাম মন্দিরকে কেন্দ্র করে এবং অবশ্যই দুর্নীতির প্রভাব পড়বেই পড়বে কারণ স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের থেকে বড় সংগঠিত এই জমানাতেই সংগঠিত হয়েছে এটা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই পুশ ফ্রম বাহাইন্ড এটা নিয়ে আমি আর কিছু বলবো না কিন্তু আমি একটা জিনিস আমি খুব অবাক হয়ে গেলাম মাননীয় মুখ্যমন্ত্রীকে তার বাসভবন থেকে নিয়ে আসা হলো এস এস কে উনি জেট প্লাস প্রোটেক্টি তার বাড়ির সামনে সর্বদা অ্যাম্বুলেন্স মজুদ থাকবে অন্তত ডাক্তার নার্সরা থাকবেন উনি কেন একটা ব্যক্তিগত গাড়িতে যাবেন অসুস্থ মানুষ যেখানে স্টেট অব দ্য আর্ট একটা অ্যাম্বুলেন্স থাকার কথা ইন্টু সেভেন সেখানে কিছু নেই ডাক্তার নার্স ছিল কিনা জানি না সম্ভবত ছিল না মানে কোথায় গলত দেখুন আর পুশ ফ্রম বাহাইন এডা নিয়ে বিতর্ক হচ্ছে অনেকে অনেক রকম কথা বলছে আমি মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করি সুস্থতা কামনা করি আর কিছু না কারণ এই এইসব নিয়ে জল আমি চাই না কিন্তু যেটা একজন জেট প্লাট প্রটেক্টেড কি কি থাকা উচিত সেটা কিন্তু ছিল না অ্যাম্বুলেন্স ছিল না ডাক্তাররা ছিলেন না নার্সরা ছিলেন না মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত্র থাকা উচিত এখানে কিন্তু কোন কম্প্রোমাইজ চলে না যদিও মুখ্যমন্ত্রী অনেক সময় অতীতে আমি দেখেছি তিনি আগে যেতেন তার নিরাপত্তারক্ষিতা পিছনে যেতেন দীর্ঘদিন তিনি কোনো বুলেট প্রুফ কালি ব্যবহার করতেন না প্রথমে স্যান্ট্রো তারপরে আইটেন এখন অবশ্য তিনি বোধহয় বুলেট প্রুফ কালি ব্যবহার করেন তা নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের উচিত মুখ্যমন্ত্রীকে কানভিন্স করানো নিরাপত্তার সমস্ত প্রোটোকল মেনে চলা প্রোটোকল নামানোর মধ্যে কোনো বাহাদুরি নেই তাকে যারা ভোট দিয়েছেন তাদেরও তিনি মুখ্যমন্ত্রী তাকে যারা ভোট দেননি তাদেরও তিনি মুখ্যমন্ত্রী তিনি সবার মুখ্যমন্ত্রী রাজনীতির কথা তো আসবেই ভোট এসে গেছে ঘন্টা বেজে গেছে প্রার্থীরা প্রচারে নেমে পড়েছেন ছোটবাবু ঘুরছেন বসিরাট পশ্চিম মেদিনীপুর আবার কেসিয়ার কন্যার এইভাবে গ্রেপ্তারিও রাজ্যের অনেক প্রভাবশালী কে ভয় পাইয়ে দিয়েছে তারা ভাবছেন কি জানে কি হয় ফাগুন মাস সময় লেগেছে চোট কি জানে কি হয় এই কি জানে কি হয় কি জানে কি হয় এই ভাবনায় তারা কিন্তু আচ্ছন্ন হয়তো শুনছেন হঠাৎ করে শুনবেন দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া হঠাৎ শুনি রাতের করছো কোনো অফিসার হয়তো দরজায় বলছেন। আর এলাকা ঘিরে ফেলেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনো সময় যে কোনো মুহূর্তে হতে পারে কবিতা রাও এর গ্রেপ্তারই সেই সম্ভাবনাকে উস্কে দিয়েছে বামপন্থীদের অবসর ভিন্ন ভার্সন আছে তারা সবকিছুর মধ্যে সেটিং এর তত্ত্ব খোঁজে নিজেরা ক্রমে ক্ষয়িষ্ণু হয়ে গেছেন আগে বিজেমূল বলে শূন্য হলেন একুশে আবার সেটিং তত্ত্বের আমদানি তারা করেছেন তারা অন্তত এইটুকু তাদের জানা উচিত এজেন্সির এখানে কাজ করতে কি বিপুল প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় সিবিআইকে প্রাথমিক কনসেন্টটুকুও দেয়নি তদন্ত করা কিন্তু তারা সেটিং তথ্যে হন আবার একই সঙ্গে বলছেন যে এজেন্সি কাছে অনেক তথ্য প্রমাণ আছে তারা তো জোগাড় করেছেন মিসিং লিঙ্ক গুলো জোগাড় করা বাকি আছে আবার বললাম পাপ বাপকে ছাড়ে না আদালতের দরজায় গিয়ে বিভিন্ন রকম ব্যাক চ্যানেল করে কেউ যদি সাময়িক রিলিফ পেতে পারে কিন্তু অপরাধ করে থাকলে আলটিমেট ডেস্টিনেশন কিন্তু হয় পয়লা বাইশ নয় কথা বলেছিলাম প্রবীণ আইনজীবী সিপিআইএম রাজ্যসভা সাংসদ বিকাশ রঞ্জন কালকে মানে যেভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাড়ি থেকে গ্রেপ্তার করলো মদ কেলেঙ্কারি আবকারি কেলেঙ্কারি দিল্লির হম তা সুপ্রিম কোর্ট বলেছিল কোনো কোয়ারশিপ অ্যাকশন নেওয়া যাবে না তাও কিন্তু ইডি করলো গ্রেপ্তার আর এই রাজ্যের প্রভাবশালীদের ক্ষেত্রে এদের এই বিলম্বের কারণ এই কারণটা তো আমি বহুদিন থেকেই বলছি এই কারণটা হচ্ছে এই রাজ্যে রাজ্যস্তরে বিজেপি শ্রমিক নেতারা কেই তারা তাদের তারা উপরের নেতারা পাতা যায় না মুভি মমতা এবং অমিত শাহ এদের মধ্যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে হুম দেখি অ্যাট দিস্ট ও আর এস হুম যে মমতাকে এবং অভিষেককে ডিস্টার্ব করা যাবে না এবং সেজন্যই তারা ওদিক ঘুরে বেড়াচ্ছে যেতে হচ্ছেন তাকে ধরছেন প্রচুর তথ্য থাকা সত্ত্বেও তারা অভিষেক বা মমতার দিকে হাত বাড়াচ্ছেন না কোর্টের চাপে অভিষেকের কিছু সম্পত্তি বাজে করেছেন তাও প্রভিশনাল এটা খুব স্পষ্ট আজকের দিনে যে গোটা রাজ্যের এত বড় দুর্নীতি হচ্ছে সারদা থেকে শুরু করে নয়গাঁ কোন তদন্তই চূড়ান্ত প্রাপ্তির দিকে যায়নি বিকজ অফ ইন্টারফিয়ারেন্স ফ্রম মোস্ট পলিটিক্যাল অথরিটি মো আমি বারবার একটা কথা বলে দেখেছেন মোটাভাই বিদিভাই মোধুভাই হুম এই ইনকুমেশনটা বড় সাংঘাতিক হুম কিন্তু চন্দ্রশেখর রাও কিন্তু বিজেপিরই সফট টার্লি ছিল চন্দ্রশেখররা বিজেপির সফট টার্নি ছিলেন সেখানে কংগ্রেস প্রচুর ভোটে জিতেছে এখন বিজেপিকে এই মুহূর্তে ওদের অল্টারনেটিভ রাখার দরকার নেই ইমেজ বিল্ডিং করতে হবে তাই কংগ্রেস কর্মীকে গ্রেফতার করা হবে কিন্তু এখানে বিভিন্ন সমীক্ষক সংস্থা যে রিপোর্ট করছে তারা নানা কিসিমের কেউ বলছে উনিশ থেকে উনত্রিশ হচ্ছে বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা আর শতাংশের বিচারে ভোট প্রাপ্তির হার চল্লিশের উপরে তাহলে যেখানে সম্মুখ সমর কার্যকট্রাল ব্যাটেল চারশো পারের স্লোগান দিয়ে এখানে তো আসন পেতে হবে তা এখানে যদি প্রভাবশালীদের স্পেয়ার করে রাখার যে তত্ত্ব আপনি বলছেন যে সেটিং এর তত্ত্ব তাহলে তো সেটা মানে বিজেপির সেই স্বপ্ন সফল হতে পারবে না সেটিং তত্ত্বটা আপনারা ছেড়েছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পাবে বাস্তবাকে কিচ্ছু যায় আসে না এখানে তৃণমূল জিতলেও বিজেপির দিকে যাবেন এটা বিজেপি খুব ভালো লাগে সুতরাং এই যে মপ ওয়ার এই মপ ওয়ারটা রাখা হয়েছে সাধারণ ভোটারদের কনফিউজ করার জন্য দেখানোর জন্য যে বিরোধী বলতে বিজেপি আর তৃণমূল অন্য শক্তি নেই এইটাই প্রজেকশন এবং সেই প্রজেকশনটাই হচ্ছে ভোটারের রিফ্লেকশন একটু বিশ্লেষণ করলে যদি অ্যানালিটিক্যালি ভাবেন দেখবেন এটাই হচ্ছে আর কিছু না আমি প্রথম দিন বলেছিলাম যে ইন্ডিয়া থেকে যদি ফার্স্ট হয়ে চলে যায় হচ্ছে মমতা মমতা এখানে কুড়িটা প্রাক্তেত্রিশটা পাক সেটা বিজেপির প্রাপ্তি অতএব বিজেপি জানে যে পশ্চিমবঙ্গে আমাদের এই লড়াইটা আর রাখতে হবে কিন্তু মমতাকে বাঁচাতে হবে মমতা যদি বা অভিষেক যদি গ্রেপ্তার হয়ে যায় তাহলে তাদের এই বিরোধী পরিষদটা নষ্ট হয়ে যাবে এই জন্য কিন্তু একবার বিজেপি যদি চব্বিশ পঁচিশটা আসন পায় অনেকে বলছেন তাহলে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই সরকার তারা রাখতে দেবে না ভেঙে দেবে মানে যারা বলছেন তারা তো তারা তো নিজেদের কথা বলছেন তারা তো ওপরের নেতাদের কোনো কথাই জানেন না ওপরের নেতাদের পাক্তায় যায় না দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই সরকার থাকবে মত সরকার যদি না আমরা বামপন্থীর আন্দোলন এবং এই দুর্নীতির ব্যাপারটা নিয়ে ঝাঁকিয়ে পড়তে পারি বিএনপি কিছু করবেন আপনি লিখে নিন কিন্তু বিকাশরা বামপন্থীদের তো ক্রমশ ক্ষয়িষ্ণু শক্তি কেউ বামপন্থীদের জন্য আসার খবর শোনাচ্ছে না কোন সময় শোনাবে না তো শোনাবে না ইলেকচুয়াল বন দিয়ে যাদের মাথা কেনা হয়েছে তারা কি করে বামপন্থীদের পক্ষে শোনাবে আপনি ভাবছেন কি করে বামপন্থীদের পক্ষে তারা শোনাবে না নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই ইলেকচুয়াল বন্ডের টাকাগুলো তো ঘুরছে হ্যাঁ আপনাদের মতো লোকের কাছে হয়তো পৌঁছচ্ছে না কিন্তু যারা একটু প্রভাবশালী যারা ভোটার শুধু আপনার এই ধরনের সমীক্ষক সংস্থা নয় যেমন সিএসডিএস লোকচলার যোগেন্দ্র যাদব যাদের সঙ্গে যুক্ত তারাও কিন্তু বামপন্থীদের জন্য কোথাও কোন সুখবর দিচ্ছেন না দল দেবে না বামপন্থীদের জন্য সুখবর দেবে না বামপন্থীরা ওই ধরনের সুখবরের উপর ভিত্তি করে তো নির্বাচন লড়বে না বামপন্থীকে বামপন্থীদের নীতি আদর্শ বলবে তাতে শূন্য হোক কি বাড়লো কমলো এটা আপাতত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে লড়াইয়ের দিকে যাচ্ছে দেখবেন গোটা ভারতবর্ষ ব্যাপী এখন যেভাবে বিজেপি মুখ তার খুশে পড়ছে সেই জায়গায় ধাক্কাটা দেওয়ার ক্ষেত্রে তো বামপন্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জাস্টিস অমৃতা সিনার এজলাসে মুখবন্ধ খামে কেন্দ্রীয় এজেন্সি রিপোর্ট দিয়েছে এই তদন্তের সেখানে উনি বলেছেন আহ মাননীয় বিচারপতি চোখ কপালে তোলার মতো দুর্নীতি আহ মৌচাকের গোলক ধাঁধা এবং আহ প্রতিবেশী রাজ্যে ওই নিয়োগ দুর্নীতির জাল ছড়িয়ে আছে এবং লিপস অ্যান্ড বাউন্স এর ডিরেক্টর কর্মচারীরা প্রভূত সম্পত্তির মালিক কিভাবে হলেন তিনি অবশ্য রিপোর্টে কি আছেন প্রকাশ্যে বলেননি ডেট দিয়েছে তো কি মনে হয় যে ইডি সমস্ত তথ্য দিয়েছে সেগুলো বিস্ফোরক বললেও কম বলা হয় প্রভাবশালীদের গ্রেপ্তারি সময়ের অপেক্ষা মাত্র তদন্ত হলে সে ইডি করুক সিবিআই করুক যেই করুক যে পরিমাণ দুর্নীতি হয়েছে দুর্নীতির গভীরতা ব্যাপক আমরা বহুদিন থেকে চেঁচিয়ে আসছি এতে সকলেই যুক্ত আমি একটা কথা ব্যবহার করি হচ্ছেন মমতা কিন্তু এটা সত্ত্বেও দেখবেন বা নির্বাচনের আগে নড়ে চড়ে বসবে না এই ব্যাপারে নিশ্চিত কেন এবং দু হাজার চব্বিশের নির্বাচনের পর দু হাজার নির্বাচনের মুখে এই দুর্নীতি পাশের জন্য বামপন্থীদের লড়াই খানিকটা মানুষকে শিক্ষা দেবে মদত দেবে সেই তখন আর একটা অন্য স্ট্যাঠি আসবে কতটা রে লাগবে কতটা কিন্তু মাননীয় বিচারক যেভাবে ডেডলাইন বেঁধে দিচ্ছেন বলছেন যে করতেই হবে তাহলে এটাই তো একমাত্র ভরসা হ্যাঁ বাবা আদালত আছে বলেই তবু আপনারা এই মুখোশটা ঘুমকে দেখতে পাচ্ছেন তা নাহলে কিছু দেখতে পেতেন না ঠিক আপনি কি তমলুকে প্রচারে যাবেন নাকি যেখানেই দায়িত্ব করে যাব তাহলে আপনাকে তো অভিজিৎ বাবুর অভিজিৎ বাবু ব্যক্তি অভিজিৎ বাবু নয় না এটা এটা রাজনৈতিক দল আছে তার বিরুদ্ধে বলতেই হয় বা দলের বিরুদ্ধে বলতেই দলের আমি কখনো ব্যক্তির বিরুদ্ধে বলি না হ্যাঁ সেটা আমরা জানি কিন্তু কালকে ওই কবিতার গ্রেপ্তারিটাকে আপনার কাছে মানে এই আমাদের এখানকার শাসক কুলের মেরুদণ্ডে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট নয় আগেই নয় যারা জানে তো কি হবে না তো নিশ্চিত আছে ওদের কাছে আশ্বাসবাণী আছে আচ্ছা তাহলে কেসিআর আর কর্যাকে গ্রেপ্তারি